গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর আমি ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে। সকালবেলা সব কাজ শেষ করে মেয়ে, এখন তো মেয়ে একটু লেটেই ওঠে, 9টা 10টার সময় ওঠে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিকে। আর এদিকে ওর পাপা হচ্ছে দোকানে মাল, দোকানের মালকোতে চলে গেছে। তো আমি মেয়েটাকে উঠালাম, উঠিয়ে মুখ ধোয়ার জন্য রেডি হচ্ছি। ও ঘ্যান ঘ্যান করছিল, ঘুম থেকে উঠবে না, এখন বড় হয়ে গেছে, অলস হয়ে গেছে। আর দেখিয়ে দিচ্ছি এটা ওটা দোকানের ভিতরে, এটা খাবে ওটা খাবে, মুখ না ধুতে। তো ওকে আমি বোঝাচ্ছিলাম যে এটা করা যায় না, ওটা করা যায় না। তারপরে নাম জিজ্ঞাসা করছে, নামটা ঠিকমতো বলতে পারছে না, তাই ওর সাথে কথা বলছিলাম করতে করতে। এবার তো অনেকটা বেলাই হয়ে যাচ্ছে, তারপরে ওকে হাত মুখ ধুয়ে দেওয়ার পরে তো আমাকে খাওয়াতে হবে ওকে। তো কি করলাম, হাত মুখ ধুয়ে খাইয়ে দিলাম। তারপরে ওর পাপা দোকান মাল করে চলে এলো, তো এক ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে। এবার এখানে গুটানোর পালা, আবার খাওয়া দাওয়া, মিস্টার ডিউটি চলে যাবে, এই জন্য ও স্নান করতে চলে যাবে। আর আমি মাল দোকানের মালগুলো গোছাচ্ছিলাম। তো এমতো সময় কল আমাদের কলার কাদ একটা পড়েছে, সেখানে মোচা ফুলটা যে আছে সেই মোচাটাকে কাটতে হবে। তো মোচা কাটতে চলে গেছে মিস্টার। তো মোচা কাটতে গিয়ে সেখানে অ্যালোভেরা গাছটা অনেক পাতা হয়ে গেছে, শেষের দিকে নিচের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই মিস্টার বলছিল যে পাতাগুলো নিয়ে যায়, আজকে শরবত খাওয়া যাবে। তো মিস্টার তো এনে দিয়েই চলে গেল। আর এগুলো করতে অনেকটা সময় লাগে, তাই আজকে আর করলাম না, রেখে দিলাম। তো ততক্ষণে আমরা, মিস্টার যখন বাইরে গেছে, তখন আমি দোকানের হচ্ছে এই গোছা গাছা শুরু করেছিলাম, কারণ সবসময় তো করা হয় না। আর ধুলো ময়লা পড়ে গেছে, এ তো যা এসেছে চকলেটের জারগুলো ছিল সেগুলো পরিষ্কার, সবগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পরে কাছের যে টেবিলটা ছিল না, এটা খুব নোংরা হয়ে গেছে, অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম যে একটু পরিষ্কার। তো সব কিছু সেখান থেকে সরিয়ে কলিন দিয়ে একটু কাজটাকে পরিষ্কার করে নেবো। ওপরের যে ছোটো একটা বক্স আছে, যেখানে হচ্ছে নানা রকম জিনিস, বিস্কুট থেকে শুরু করে ড্রাই ফ্রুটসগুলো, তারপর স্টিফি, চাউমিন, তারপর হচ্ছে পাস্তা, এসব জিনিস ওখানে রাখা হয়। তো ওটাও হচ্ছে না হলে ইঁদুর কেটে নেবে জন্য ওখানে ঢুকিয়ে রাখা হয়। তো সেই কাজটাও নোংরা হয়ে গেছে, সেগুলো মুছে নিলাম ভালো করে। এবার সবগুলো পরিষ্কার করে ফেললাম। এবার আসলাম এখানে, এই এই হচ্ছে তাকটা, কি বলবো এটাকে বুঝতে পাচ্ছি না। এটা আমি কিনেছিলাম হচ্ছে রান্নাঘরের সবজি রাখার জন্য। তো ফ্রিজ হয়ে যাওয়ার পরে এটা কোনো কাজে লাগে না, আর দোকানে যেহেতু পেঁয়াজ রসুন সব কিছুই থাকে, এটা কাজে লাগে। তাই দোকানে ভিতরে আমি ঢুকে রেখেছি। দোকানের ভিতরে ঢুকিয়ে এই যে 5 টাকা যে ছোটো ছোটো বিস্কুটগুলো থাকে না, সেই যেহেতু 3টা পার্ট করা আছে, এই 3টা পার্টে আমি ছোটো ছোটো বিস্কুটগুলো, 5 টাকার বিস্কুটগুলো এখানে রাখি। তো মাল করেও যেহেতু নিয়ে এসে সবগুলো গোছাতে পারিনি, যতটুকু গোছাতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি। তো এই যে লেমন বিস্কুট, তারপরে টাইগার মেরি, এই 5 টাকার বিস্কুটগুলো এখানে আমি ঢেলে রাখি, তাহলে কাস্টমারকে দিতে আমার খুবই তাড়াতাড়ি হয়ে যায়, হাত বাড়িয়ে নিতে পারি। তো আর অন্যখানে ছোটো ছোটো জিনিস রাখলে অগোছালো হয়ে যায়, তাই আমি এই জায়গাটাতে ভালো করে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এদিকে মিস্টারের তো খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে সব কিছু, তো মিস্টার এবার ডিউটি চলে যাবে। আর আমার এই কাজ করতে প্রায় আমার 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে এটা করতে। তবুও সম্পূর্ণ দোকানটাকে পরিষ্কার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। সামনের পাটটা তবুও একটু গোছানো হয়েছে, এবার পেছনের দিকটা তো করতেই পারিনি, কারণ অনেকটা সময় লেগে যাবে। এবার মেয়ের খাওয়া দাওয়া আছে, মেয়েকে আবার সকালবেলা ঠিকমতো করে খায় না, ওকে খাওয়াবো স্নান করাবো, সেই জন্য পারলাম না। তো ওই চানাচুরটা এখানে রেখেছি, আমার মনেই ছিল না, তারপরে চানাচুরটা গুছিয়ে রাখলাম। এবার ধূপকাঠি যেখানে আছে এখানে, আপাতত এখানেই রাখলাম, কারণ মেয়ে টানাটুনি করছে, এই জন্য ওখানেই রেখে দিলাম। তো এভাবেই আস্তে আস্তে আমি দোকানটাকে গুছিয়ে নিয়েছি। আর এই ছোট্ট দোকানটা আমি 1 বছর আগে খুলেছিলাম, তোমরা তো জানোই। আজকে একটু একটু করে দোকান চালাচ্ছি আর সংসারের কাজ করছি, তাতে আমার ভালোও লাগছে। তো এইভাবে কাজ সেরে আমি, দুপুর হয়ে গেছে, এখন মিস্টার দোকান চলে গেছে, আর মেয়ে তো খাবে না, তাই আমি ছিল মিস্টারকে আনতে বলেছিলাম চিকেন চাপ। তো সেই চিকেন চাপটা আমি একটু সু বাবার বানিয়ে নিয়ে তারপরে খেতে বসে গেলাম। এবার সব
কিছু কমপ্লিট হয়ে গেল, বিকালবেলা মিস্টার ডিউটি থেকে চলে আসে, তারপর ও খিদে পেয়েছে জন্য পাস্তা খেয়ে নিল, আমি তো এই খেয়ে ঘুমিয়ে পড়লাম আর মিস্টারকে ভাত করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি দূর বাড়াচ্ছি না, বেশি কথাও বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।